আসসালামু আলাইকুম, আমি রেহসাত কিচেন থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানিয়ে দেখাচ্ছি ফ্রান্স ফ্রাইজ। তো কিভাবে ফ্রান্স ফ্রাইজ বানাতে হয় সেটাই আজকে আমি দেখাব। আমি প্রথমে আলুকে কেটে নিয়েছি, পিল করে এভাবে কেটে নিয়েছি, কেটে ধুয়ে স্ট্রেনারে রেখে দিয়েছি এভাবে। তো এই আলু কাটতে অনলি লাগবে আপনার 3-4টা আলু, যতটুকু আপনি বানাতে চান সেই পরিমাণ আলু নেবেন। আলুগুলো যদি বড় বড় হয় তাহলে লম্বা লম্বা হবে ফ্রাইজ, আর যদি ছোট হয় তো ছোটই হবে। তো আমি আজকে কিভাবে ফ্রাইজ ফ্রোজেন করে রাখতে হয় সেটা দেখাবো, আর আমি কিছু ফ্রাই করে দেখাবো। তো ঠিক আছে, চলুন ফ্রাই করি। তো আমি আগে অয়েল গরম করে নিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, তো আমার অয়েল আমি ঢেলে নিয়েছি, অয়েল একটু গরমও হয়েছে, আমি দেখে নিচ্ছি কেমন হয়েছে। হ্যাঁ, মোটামুটি হয়ে গিয়েছে। ঢেলে দিচ্ছি কিছু। আমি এটা হালকা ভেজে তারপরে উঠিয়ে রাখবো ফ্রোজেন করার জন্য। নেক্সট টাইম যখন আমার প্রয়োজন হবে তখন আমি বের করে আবার কুক করে নিব, ভেজে নিব। তো আপনারাও এভাবে করতে পারেন, এটা বয়েল করার কোনোই প্রয়োজন পড়ে না, এটা একসাথেই হয়ে যায়। আর যদি আপনারা সরাসরি করতে চান তাও করতে পারেন, কারণ অনেক কিছুই আছে ডিপ ফ্রিজে রাখতে গেলে ওটা রাখা যায় না, ওটা বয়েল করে রাখতে হয়। আলু তার মধ্যে একটা, তো আলু সবসময় এরকম করেই রাখতে হয় এবং ইজিও, যখন আপনার প্রয়োজন হবে তখনই আপনি নিয়ে নিতে পারেন। এটা 2 মিনিট লাগবে। তো ভিউয়ার্স, হয়ে গেল আমার ফ্রোজেন করার জন্য ফ্রাইজ, আমি উঠিয়ে রাখছি এখন। হ্যালো বন্ধুরা, তো এখন আমি এখনই খাওয়ার জন্য বানিয়ে নিচ্ছি ফ্রাইজ, এভাবে ঢেলে নিব। ফ্রাইজ আমি ঢেলে নিয়েছি, এটা হতে অ্যারাউন্ড 7-8 মিনিট লাগবে। তো ঠিক আছে, আমরা দেখি কেমন হয়। তো আরও কিছুক্ষণ ভাজতে হবে, মাঝে মাঝে এটা নাড়া দিয়ে নিতে হবে। ভিউয়ার্স, আমাদের ফ্রাইজ অলমোস্ট রেডি, আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা নামিয়ে নিব। তো এই ফ্রাইজ বাচ্চাদের জন্য খুবই উপকারী, বাচ্চারা খেতেও পছন্দ করে, এমনকি ম্যাকডোনাল্ডসে যে অন্যান্য যে কোনো দোকানে যেয়ে খেতে ওরা ভীষণ পছন্দ করে রেস্টুরেন্টে। কিন্তু এটা বাসায় বানালেও একই রকম হয়, একই রকম মজা হয়। তো আপনারা বানিয়ে খাবেন,
আর আপনারা কিছু পরিমাণ ডিপ ফ্রিজেও রেখে দিতে পারেন, যখন ইচ্ছে তখনই আপনারা নামিয়ে ভেজে খেয়ে নিতে পারেন। ঠিক আছে, এখন আমি নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে। ভিউয়ার্স, আমি দুই রকমের ফ্রাইজ বানিয়ে ফেলেছি অলরেডি, তো এটা ফ্রিজে রাখার জন্য ডিপ ফ্রিজে, আর এটা আমি বানিয়ে টিস্যু পেপারের উপর রেখেছি যাতে তেলটা সোক করে। তো এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন, ফ্রেঞ্চ ফ্রাইজ আপনারা বাসায় সুন্দরভাবে বানাতে পারেন, এটা বানাতে তেমন কষ্টের না। আর ফ্রেঞ্চ ফ্রাইজ অলওয়েজ ক্যাচাপ দিয়েই খাওয়া হয়, তো আমি ক্যাচাপও ঢেলে নিয়েছি। তো আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, এটা খুবই ক্রিসপি এবং খেতে খুবই মজা। তো আমার রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার দিবেন এবং লাইক দিবেন প্লিজ। তো আজকের মতো এখানেই রাখছি, অন্য সময় অন্য কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।